বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের থেকে আজকের গল্প এক রাত্রি। গল্প এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনি বলাবলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে, সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরবই ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে, এই জন্য সে আমার বিশেষ রূপে অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তাহার ইচ্ছে ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও ওই গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন, কিন্তু মনে মনে তাহাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে, আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ্চ ছিল। কালেক্টরের নাজির না হইতে পারি, জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইহাই আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা, তরতরকারিটা, টাকাটা, শিকেটা লইয়া যে তাহাদের পূজা অর্চনা করিতে হইত তাহা শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, 33 কোটির ছোট ছোট নতুন সংস্করণ, বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধা যোগে কলিকাতায় পলাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম, তারপরে বাপের কাছ হইতে কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম, লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল। ইহার উপর আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না, কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না।
এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না, কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়াগে ছেলে কলকাতার ওই ইঁচড়ে পাকা ছেলেদের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই, সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা করতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রোদে টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম, রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম, সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাইতাম, দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এই সব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির সেরেস্তেদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মার্টসিনি গ্যারিবোল্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি, তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রান্স পাস করিয়াছি, ফার্স্ট আর্টস দিব। এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2টি ভগ্নী আছেন, সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজ আরম্ভ করিয়া দিলাম, দেখিলাম ভাবি ভারতবর্ষের অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি। ছাত্রদিগকে গ্রামার অ্যালজাবরার বহির্ভূত কোনো কথা বলিলেই হেডমাস্টার রাগ করে। মাস 2-একের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানান রূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজ মোলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে, লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না। অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় 8 চালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম। স্কুলঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে, চারিদিকে সুপুরি নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়েই 2টো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনেই হয় নাই, এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী মানে আমার বাল্য সখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল।
রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তাহা রামলোচন বাবু জানিতেন কি না জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলিতে সঙ্গতই বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয়ই হইল না। একদিন ওই ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল, বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মাণ ছিলেন তাহা নহে, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতেই পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটু শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানলার ফাঁকা দিয়ে কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল, বিশ্বাস সরলতা শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি, সহসা সহসা আমার হৃৎপিণ্ডটা, আমার হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টি দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভেতরটা টন টন করিয়া উঠিল। বাসায় ফিরিয়া আসিলাম, সেই ব্যথা লাগিয়াই রহিল। লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না। মনের সহসা একটা বৃহৎ বোঝার মতো বুকের শিরা ধরিয়া তুলিতে লাগিল। সন্ধ্যেবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা হইল কেন? মনের মধ্যে হইতে উত্তর আসিল, তোমার শিশুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়াই ছাড়িয়া দিয়াছি, সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন যাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে, এখন মাতা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। সে শৈশবের সুরবালা তোমার কাছে যতই থাকুক, তাহার চুরির শব্দ শুনিতে পাও, তার মাথা কষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখান বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি বলিলাম, থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কে হই নহে, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত? এ কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত? আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত, সে আজ এত দূর এত পর, আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুই ওই মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছৌ মারিয়া লইয়া গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতে আসি নাই, বন্ধন ছেড়িতে চাই না,
আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার ওই কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচন অপেক্ষাও বেশি করিয়া আমার, এ কথা আমি কিছুতেই মন থেকে তাড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন গুনগুন করিতে থাকিত, বাইরে সমস্ত ঝাঁ ঝাঁ করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জরীর সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত জানিনে। এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবই আশা সম্পদ দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না। স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলে অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে নারিকেল আর সুপারির অর্থহীন মর্মর ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত, তুমি কিনা হইতে গেলে গাড়িবাল্ডি এবং শেষে হইলে একটি পাড়াগেঁ স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যকই ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীয় তেমন। সে কিনা কিছু মাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়। বেশ মোটা সোটা চাপকান পড়া, কোনো অসন্তোষই নাই। পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হা হতাশ করিয়া সন্ধ্যা যাপন করে নাই। রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালাও বোধ করি সেইরূপ একা ছিল। মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে, বেলা 10টা হইতেই টিপ 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 করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাব গতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিয়া দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল। তাহার পর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে লাগিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বইতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক হইতে বইতে লাগিল। এই রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা। মনে করিল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে, আমাদের স্কুল ঘর তাহাদের ঘর অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতে মন স্থির করিয়া উঠিতে পারিলেন না। রাত্রি যখন 1টা-1.5টা হবে হঠাৎ পানের ডাক শোনা গেল, সমুদ্র ছুটিয়া আসিতেছে। ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়, সে পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাঁটু জল হইল।
পাহাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় হাত 10-11 উচ্চ হইবে। পাড়ের উপরে আমি যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরও একটি লোক উঠিল। লোকটি কে তা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও যে আমি কি জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে, কেবল হাত পা ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল, আকাশে তারার আলো ছিল না, পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে। তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কাউকে একটা কুশল প্রশ্ন করিল না, কেবল দুইজনে অন্ধকারের দিকে চাইয়া রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর, কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্র আলোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপর আমারই পাশে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এক ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোত। সেই বিকশিত পুষ্পটিকে আমার কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল একটা ঢেউ আসিলে এই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না সুখ, স্বামী পুত্র গৃহ ধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক, এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জল নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল, আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম আমি নাজিরও হই নাই, সেরেস্তাদারও হই নাই, গাড়ি বল্ডিও হই নাই, আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।